بسم الله الرحمن الرحيم من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد شبابي قرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সপ্তাহের দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন তথা জুমার দিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে শয়তানের প্রবণতা থেকে আমাদেরকে বিরত রেখে বিভিন্ন ব্যস্ততা থেকে আমাদেরকে হেফাজত করে শারীরিক অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলার মেহমান হিসেবে বাইতুল্লাহ ঘরে আল্লাহর ঘরে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন আমরা এই জন্য সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আল্লাহর মেহমান আমরা সবাই সামনের কাতারগুলো পূরণ করে বসি যারা পরে আসবে তারা পিছনে বসবে আগে যারা আসবে সামনের কাতারে তারা বসবে আমরা আসলে অনেক কিছুই জানি না আবার অনেক কিছু জানি বটে অবহেলার কারণে সেই ফজিলত আমরা ছেড়ে দিই সেই সূত্র ধরেই আজকে আমরা এমন একটা সূরা তেলাওয়াত করেছি সেই সূরাটা আমরা সবাই জানি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তেই আমরা এই সূরাটা পড়ি সূরাটার নাম সূরায়ে ফাতিহা আজকে এই ফাতিহা সম্পর্কে আলোচনা করব এর গুরুত্ব সম্পর্কে যদিও আমাদের জানা তারপরেও অনেক কিছু জানা নেই যা আজকে শুনলে আমরা মনে করবো যে আসলে এটা আসলে আর আগে শুনি নাই সূরায়ে ফাতিহা এটা মক্কায় অবতীর্ণ হয়েছে সূরা আলাক পাঁচটা আয়াত যখন নাজিল হয় সূরা আলাকের ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম
কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের পাঁচটি আয়াত, তারপরে কয়েকদিন ওহি বিরতি থাকে, কয়েকদিন পর সূরা মুদাসির থেকে পাঁচটা অথবা সাতটা আয়াত পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছেন। ইয়াইওয়াল মুদাসির কুম ফাঞ্জির অরব্বাকা ফাকাব্বির ওয়াসিয়া বাকা ফাতহির অরুজুজা ফাহজুর আলা তামনুন তাস্তাকসির। তারপরে মক্কাতে সর্বপ্রথম সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ফাতিহা এর অর্থ হলো মুখ বন্ধ বা ভূমিকা। আল্লাহ তাআলা এই সূরে ফাতিহা সম্পর্কে অনেক কিছুই বলে দিয়েছেন। সূরে ফাতিহা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য প্রথমেই প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছেন। আপনি যদি কারোর কাছে কোনো কিছু চাইতে যান, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক বা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কারোর কাছে কোনো কিছু যদি চাইতে যান, তাহলে অবশ্যই আপনাকে প্রশংসা করতে হবে তাকে। তার প্রশংসা করার পর আপনি আপনার নিবেদনটা পেশ করবেন, তাহলে সে দিতে অবশ্যই তার মনটা কাঁদবে, দিবে, মনটা নরম হবে। কিন্তু প্রশংসা যদি না করেন তাহলে কিন্তু সে দিবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন? আমরা এখনো সুস্থ রয়েছি, এটা নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। আপনি সুস্থ মানুষ, আপনার কোনো সমস্যা নেই, আপনার পাশে একজন বসে আছে, তার অ্যাজমা, নিঃশ্বাস নিতে তার কষ্ট, আপনি কাশতেছেন না, আপনার পাশে আর একজন এমন কাশি সে ইচ্ছা করেও কাশটা ঠিকই রাখতে পারছেন না, তা আপনি কিন্তু কাশতেছেন না, তা আপনি সুস্থ আছেন, নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। অসংখ্য মানুষ আজকে জুমার দিন গাড়ি কিন্তু চলতেছে, আমরা হর্ন শুনতে পাচ্ছি। শুধু কি হিন্দুরাই কি গাড়ি চালাচ্ছে না মুসলিমও তারা আছে? অবশ্যই আছে। তাদের প্রতি কি এটা ফরজ ছিল না? অবশ্যই ছিল। তার মানে নেক কাজ, ইবাদত, আল্লাহ তাআলাকে খুশি করার কাজ, এটা সবাই করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে খুশি করে, যাদেরকে পছন্দ করেন, ঠিক তাদেরকে এইগুলো কাজ করার জন্য আল্লাহ তাআলা সাহায্য করেন। এই জন্য আমরা নিয়ামত আদায় করব যে আল্লাহ আমাদেরকে চাইলে এই মসজিদে আমরা আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে মহব্বত করে তার ঘর বাইতুল্লাহ, এটা কিন্তু একটা বাইতুল্লাহ, পৃথিবীতে যত মসজিদ রয়েছে সবগুলোই আল্লাহর ঘর। তাহলে আমরা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে হাজির করে নিয়েছেন, আমরা বুঝতে পারবো, আমরা অবশ্যই জানি আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত, তাই আল্লাহ আমাদেরকে এখানে আসতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা যে ব্যক্তি করবে, আল্লাহ বলছেন লাইন শাকারতুম, আমার নিয়ামত আদায় করবে যে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দিও। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললেন, এর মর্যাদা কতটুকু দেখেন। দুনিয়াটা বোঝা খুবই সহজ আর করাটা অনেক কঠিন। 300 টাকা আমি ইনকাম করব, কামলা দিলে 300 টাকা পাওয়া যায়, এটা সহজেই বুঝলাম। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটা বা ভ্যান চালানো, এটা কিন্তু অনেক কষ্ট। দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আখেরাত হলো বোঝাটাই কঠিন, করাটাই সহজ। আখেরাত কি সহজ, বোঝাটা কি কঠিন? একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, সেই গাছের ছায়া কতটুকু হবে? একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায় সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ, দুইবার বললে দুইটা গাছ। আপনি বলুন সারাদিনই যদি আমি সুবহানাল্লাহ বলি তাহলে কতগুলো গাছ দিবে? আল্লাহকে দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। যাই হোক, ওই দিকে যাবো না। আমি আজকে সূরা ফাতিহা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, সূরা ফাতিহার গুরুত্ব। সূরা ফাতিহা প্রথমে এর নামকরণটা আমরা জেনে নিই। সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে 30টি, তার মধ্যে সহি হাদিস থেকে প্রমাণিত আমরা পাই 8টি। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আসসাবুল মাসানি, সালাত, আলহামদু, এইরকম করে 8টি নামকরণ এই সূরে ফাতিহার করা হয়েছে। তাহলে আমরা যাই উম্মুল কোরআন মানে কি? কিতাবে উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মূল বলা হয়েছে। তার মানে এই সূরে ফাতিহার থেকেই কিন্তু কোরআন পাঠ শুরু হয়, এবং সূরে ফাতিহার থেকে শুরু হয়েছে কোরআনের সংকলনের কাজ। সলাতের মধ্যে প্রথমেই যেটা শুরু হয় সূরে ফাতিহার থেকে সলাত,
শুরু হয়। এই জন্যই কিরাতে সলাতু কিরাত বা হলো ১২ অধ্যায়। ইমাম বুখারি একটা অধ্যায় নিয়েছেন, এই অধ্যায়ের ভিতর হাদিস রয়েছে, সেটা হলো লা সলাতা লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, সেই সলাত সিদ্ধ নয়, সেই সলাত হয় না যেই সলাতে সুরা ফাতিহা পড়া হয় না। তাহলে আমরা হয়তোবা সুরে ফাতিহা পড়ি, পৃথিবীতে অসংখ্য মানুষ তারা কিন্তু সুরে ফাতিহা পড়ে না, অথচ এই সরা এই সুরার নাম কিন্তু সালাত, এই সুরার নাম কিন্তু সালাত। তাহলে সুরার নামই হচ্ছে সালাত, এই সুরার নামই হচ্ছে দোয়া। তো এটা বাদ রেখে আপনি কিভাবে সালাত পড়তে পারেন? এই হাদিস পাবেন বুখারিতে ৭৫৬ নম্বর হাদিস, মুসলিম শরীফে নেওয়া হয়েছে ৩৯৪ নম্বর হাদিস, আর মিশকাতে নেওয়া হয়েছে ৮২২ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সলাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যেই সলাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই সলাত সলাতেই নয়। এখন সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, কিন্তু আমরা যারা জানি তারাই পড়ি, আর যারা জানি না তারা কিন্তু পড়ি না, তারা চুপচাপ করে শুনি। আপনাকে আমি বলছিলাম আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ছেন অনেকেই, সূরা ফাতিহা কিন্তু পড়েননি, অনেকেই পড়ছেন অনেকেই পড়েননি। যারা পড়েননি তারা এর মর্যাদা সম্পর্কে বুঝতে পারেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে যে সৃষ্টি করছে তার জাতের কসম করে বলছি, এই সূরে ফাতিহার এত মর্যাদা, এত মর্যাদা তাওরাত জবুর ইনজিল কোরআন এর ভিতর এমন কোনো সূরাই নাই, এমন কোনো মর্যাদাবান কোনো সূরাই দেওয়া হয়নি যা সূরে ফাতিহার ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরে ফাতিহাটা কি জিনিস, আর সূরা ফাতিহাটা এর অস্তিত্ব কোথায় থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন নাজিল করেছেন, আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি এর অর্থ বুঝে নেই, আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ আগে জেনে নেই, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। হার কিসিম তারিফ আল্লাহ কে লাইক হাই, জো তাহম জানু কা পাল্লা লা হাই, বড় মেহেরবান আও আপনে হাই এত রহম আলা হাই, রোজ জাজা কা মালিক হাই, আয় আল্লাহ হাম তেরি হি মদদ করতি হি আও তুজি হি সে মদদ মানতি হি, হামকো সিধে রাস্তে পর চলা, জিন কা তুমকো ইনাম ফরমায় না উনহুনে লঘু কা রাস্তে পর, জিন কো তুমকো গজব ফরমায় আর গোমরা হাই কি রাস্তে পর। সূরা ফাতির অর্থ হচ্ছে আয় আল্লাহ তাআলা সমস্ত প্রশংসাই তোমার, যাবতীয় প্রশংসা তোমার, আর রহমানির রহিম তুমি রহমান তুমি দয়ালু তুমি অনুগ্রহশীল। তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমরা বললাম আল্লাহ তাআলা তুমি কিয়ামত দিবসের মালিক। সূরা ফাতিহা শুরুতেই কিন্তু বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসাই তোমার আর কারো নয়, সমস্ত প্রশংসার মালিক তুমি, আর রহমানির রহিম তুমি দয়ালু, তুমি দয়ালু অনুগ্রহশীল। দ্বিতীয় আয়াতে বললাম, তৃতীয় আয়াতে বললাম মালিক ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক। এখনো কিন্তু আমরা নিজের যেটা চাওয়া সেটা এখনো কিন্তু চাইনি আল্লাহর কাছে, শুধু প্রশংসাই করতেছি, চাওয়ার আদৌ আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। তারপর বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত হলো ৪ নম্বর আয়াত, আমরা আল্লাহকে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা বান্দা এবং আল্লাহর মধ্যে দুইজনের বিভক্ত রয়েছে, আমরা বলতেছি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। সালাতে দাঁড়ায় আমরা এই কথা কিন্তু বলি, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই না। এ কথাকে আমরা কি খেয়াল রাখতে পারি? আমরা অন্যজনের কাছেও সাহায্য চাই, চাই না কি চাই না, অবশ্যই চাই। তাহলে আল্লাহর কাছে আমরা শপথ করলাম, সালাতে দাঁড়ায় ওয়াদা করলাম, আমরা তোমার ইবাদতই করি আর তোমার কাছেই সাহায্য চাই। তারপরে যে আসল যে দোয়াটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বললাম আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথে সঠিক পথে পরিচালিত করো, এই মেন যে দোয়াটা এটা আমরার কাছে বললাম। আর আল্লাহ তাআলা এই উত্তর দিতে গিয়ে পুরো কোরআনটাই নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন কথার পরিপ্রেক্ষিতে? ৫ নম্বর আয়াত,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন আল্লাহর কাছে বললো আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, আল্লাহ আমার বাবারা তো জান্নাতে ছিল, মা জান্নাতে ছিল, ওই জান্নাত যাওয়ার রাস্তা আমরা কিভাবে যাব এই রাস্তা তো আমরা জানি না, আমার এমন একটা পথ দেখাও, এমন একটা জিনিস আমাকে দেখিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও, যেই রাস্তা দিয়ে আমরা, যেই জান্নাতে আমাদের বাবা এবং মা ছিল, আদম হাওয়া ছিল, সেই জান্নাতে যেন আমরা যেতে পারি, সেই রকম সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা এই কথার পরিপ্রেক্ষিতে, এই কথার জবাবে পুরো কোরআন নাজিল করে দিয়ে বলল, আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই, এই কিতাব তাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য এটা পথ প্রদর্শক, সুবহানাল্লাহ বিহামদিহি। সুরা ফাতিহার মর্যাদা আপনাকে বুঝে শেষ করতে পারবো না, আপনাকে যদি আমি সুরা ফাতিহার শুধু আলহামদুলিল্লাহ এই আয়াতের যদি ব্যাখ্যা করতে যাই, খুতবায় অনেকগুলো খুতবা হয়ে যাবে, সুরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, কাছাকাছি বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু আপনাকে বুঝাতে চাচ্ছি সুরা ফাতিহাতে আমরা কি বলি। যদি আমরা সলাৎ পড়ি, সবাই সলাতে কি বলি এটা আমরা কিন্তু আসলেই জানি না, সলাৎ কিন্তু পড়ি, সবাই পড়ি, আল্লাহ তাআলা এই সুরে ফাতিহার ভিতর কি জাদু দিয়েছেন, ছোটবেলায় থেকে সুরে ফাতিহা শুনি অথচ আজ পর্যন্ত আমাদের অনীহা হলো না, যত শুনি ততই মজা লাগে, এটা কি চিন্তা করার বিষয় নয়, আমরা কি এটা চিন্তা করতে পারি না। অনেক গান রয়েছে যে গানগুলো প্রথম শুনলে অনেক ভালো লাগে, সবাইকে বল গান কারকে না ভালো লাগে, সবাইকেই গান ভালো লাগে, কিন্তু আমরা নিজেদেরকে বিরত রাখি, গান শোনা যেহেতু হারাম, গান জান্নাতের ভিতর হবে, নাচ গান আনন্দ উল্লাস জান্নাতের ভিতর হবে, এখন আল্লাহ বলছে তোমরা গান বাজনার থেকে নিজেদেরকে হেফাজত করো, এই জন্য আমরা গান বাজনা শুনি না, তার মানে কি ভালো লাগে না, ভালো লাগে, কিন্তু মুমিন বান্দা যারা তাদের কানে যখন গান বাদ্যযন্ত্র যখন আসবে তখন তারা ছটফট করবে, আরে কি বাজায়, তাদের কাছে ভালো লাগবে না, অন্তর ভিতরে একটা ঘৃণা সৃষ্টি করে দেয় আল্লাহ যদি সে চায়, আর যাদের ভিতরে একটু রোগ আছে তাদের ভিতরে গানগুলো খুবই ভালো লাগবে, তা আমরা গান বাজনার থেকে নিজেদেরকে বিরত রাখি। তারপরও একটা মানুষ যদি গানকে ভালোবাসে, সে বারবার শুনিচ্ছে, বারবার শুনিচ্ছে, কতবার শুনবে, 1000 বার যদি শুনে তারপরে সেই গানকে আর ভালো লাগে, আপনারা সবাই জানেন কত গান আলো আর গেল, সেই গানগুলি কি মানুষ আর বলে এখন, মুখে মুখে বলে শুনেন কি, শুনেন না, তার মানে ওটা ভালো লাগে না, একটা জিনিস বারবার ভালো লাগে না, কিন্তু কোরআন এমন একটা জাদু, এমন একটা মুজেজা, যে মুজেজার কারণে আপনি কিয়ামত পর্যন্ত পড়বেন সূরা ফাতিহা, এই ফাতিহা পড়তে পড়তে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার মরণ চলে আসবে, মৃত্যুর পরেও ওটাই পড়বেন, তারপরও আপনার ওটা অনীহা আসবে না, সুবহানাল্লাহ বিহামদি। কোরআন এমন একটা মুজেজা, এই মুজেজার কারণে অন্তর নরম, গরম অন্তরগুলো ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হন নাই, কাফেররা বলল মুহাম্মদের সন্তানে মুহাম্মদের কল্লা যে কেটে নিয়ে এসে দিবে তাকে আরবের 100 উটটাকে পুরস্কার দেওয়া হবে, কে আসো, লাঙ্গা তারি বাড়ি বের করে আমি যাব, উমর বলছেন আমি কল্লা কেটে নিয়ে আসবো, তার মানে তার অন্তরের ভিতর অনেক গরম ছিল, কি ছিল না, কোরআন ছিল না, কোরআন এমন একটা বরকত, তিনি দৌড়ায় যাচ্ছেন রাগের চোটে যে মুহাম্মদের কাল্লা কেটে নিয়ে আসবো, রাস্তার মধ্যে বন্ধু সাথে দেখা হয়ে গেল, কোথায় যাও, মুহাম্মদের কাল্লা নিয়ে আসতে যায়, কেন, ও কি অপরাধ করছে, কয় দলে দলে আমাদের লোকগুলো ওর ইসলামে নিয়ে যাচ্ছে, এটা অপরাধ, ও যদি অপরাধ করে থাকে তার সে বড় অপরাধ, তোমার বোন করছে, তোমার ভগ্নি জামাই করছে, নিজের পরিবারকে আগে সামলাও, তারপরে মুহাম্মদের কাল্লা কাটো, তো বলছে কথা তো ঠিকই, বাড়িতে গেছে যা দেখে বোনে কোরআন তেলাওয়াত করছে, ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছে, এখানে কোরআন তেলাওয়াত করছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ও আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতের অর্থ এত সুন্দর, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, উমর তো আরবিয়ান লোক, আরবের ভাষা বোঝে, কোরআনের ভাষা বোঝে, এত সুন্দর কথা, ইন্নানি আনাল্লাহ, সূরা তোহা, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, সুতরাং আমার ইবাদত করো আর আমার শরণার্থে তোমরা জিকির করো, এই আয়াতটা যখন কানের ভিতরে যখন গেছে অন্তর নরম হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি, তার অন্তর নরম হয়ে গেছে, কোরআনের প্রতি মহব্বত হয়ে গেছে, সে মুসলিম হয়ে গেল, সে মুসলমান হওয়ার পরে
কার বিনিময়ে? কোরআনের বিনিময়ে, কোরআনের বরকতে, কোরআনের মুজেজা। এটা একটা মুজেজা। পৃথিবীতে অসংখ্য নবী এসেছিল, সব নবীকেই আল্লাহ তাআলা মুজেজা দিয়ে প্রেরণ করেছিলেন দুনিয়াতে, সব নবীকেই মুজেজা দিয়েছিলেন। যেমন মুসার কাছে একটা লাঠি দিয়েছিলেন, এই মুসা লাঠি ছেড়ে দিলে কি হয়, সাপ হয়ে যাচ্ছিল, এটা একটা তার মুজেজা ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালামকে তক্তা দিয়েছিল যাতে ইঞ্জিন লাগে না, তেল লাগে না, পেট্রোল লাগে না। সকালবেলা তক্তার উপর বসে বলতেছিল, তক্তা আমাকে নিয়ে ইরান চলে যাও, উড়িয়ে নিয়ে যাচ্ছিল ইরানে, আবার ওখান থেকে সন্ধ্যার সময় ফিরিচ্ছিল। এটা একটা মুজেজা ছিল সুলাইমান আলাইহিসসালামের। তাহলে তারপরে ঈসা আলাইহিসসালাম একটা মুজেজা দিয়েছিল, কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তিকে যখন বলতেছিল কবরে বলতেছিল কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি জেগে যাও, মৃত ব্যক্তি জাগ্রত হয়ে যাচ্ছিল, জীবিত হয়ে যাচ্ছিল, এটা তার মুজেজা। কুষ্ঠরোগী, চোখ অন্ধ রোগী হাত দেওয়ার সাথেই ভালো হয়ে যাচ্ছিল, বিসমিল্লাহ বললেই ভালো হয়ে যাচ্ছিল, এটা তার মুজেজা ছিল। আমাদের নবীর অসংখ্য মুজেজা ছিল, বিশ্ব নবীর অসংখ্য মুজেজা, তার মধ্যে সবচাইতে যে বড় মুজেজা সেটা হলো কুরআনুল কারীম। আর কুরআনুল কারীমের সবচেয়ে উত্তম যে আয়াত, আল্লাহ রাসূল বলছেন কোরআনের ভিতর দুইটা সুরার, সুরা বাকারার শেষের কয়েকটা আয়াত আর সুরে ফাতা, এটা হচ্ছে বিশেষ নূর, আল্লাহ তাআলার বিশেষ নূর। এর এই নূরের মতো অন্য কোনো সুরাতে এরকম নূর দেওয়া হয় নাই। তার মানে কোরআন সবচেয়ে মর্যাদাবান, তার চেয়ে বেশি মর্যাদাবান হচ্ছে সুরায়ে ফাতিহা। তাহলে সুরায়ে ফাতিহা আমরা আল্লাহর কাছে দোয়া করি এইভাবে, কোনো জিনিস চাইতে হলে আল্লাহর কাছে প্রশংসা করতে হয় প্রথমেই, আল্লাহ তোমারই প্রশংসা, তুমি তুমি আমাদেরকে রিজিক দাও, তুমি আমার প্রতি দয়া করো, তুমি কিয়ামত দিবসের মালিক, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদেরকে সঠিক পথে চালাও। কোন পথে চালাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। এটা কোন পথ? মিনান নাবিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এটা সেই পথ যেই পথে নবীরা চলেছে, যেই পথে সাহাবায়ে কিরাম চলেছে, যেই পথে তাবে তাবেঈন চলেছে, আয়াত মাইন মুস্তাহিদিন চলেছে, যাদের প্রতি তুমি রহমত করেছো আল্লাহ, তাদের পথের প্রতীক আমাদেরকে বানিয়ে দাও। এবং না উনহুন এলো গুগর রাস্তা পান বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এবং ওই সব লোকদের রাস্তায় তুমি চালায়ও না, যেই সব লোক যুগে যুগে ইসলামের শত্রুতা পোষণ করেছিল, যেই লোকটা ইসলামকে ধ্বংস করার জন্য সব সময় উঠে বেড়ে লেগেছিল, যাদের প্রতি তুমি গজব রাজিল করেছ, যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা মুসলমানের শত্রু, তাদের পথের প্রতীক আমাদেরকে বানায় না। শেষে বলা হয়েছে আমিন। আল্লাহ আমার এই দোয়াটা তুমি মঞ্জুর করে নাও। তাহলে সূরা ফাতিহা কত সুন্দর আয়াতগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরা ফাতিহা আমরা পড়ি কিন্তু বুঝি না, এই সূরা ফাতিহা আমরা পড়ি কিন্তু বুঝি না। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিহা দুই ভাগে বিভক্ত করা হয়েছে, তিনটি আয়াত বান্দার জন্য, তিনটি আয়াত আল্লাহর জন্য, চার নম্বর আয়াত হচ্ছে বান্দা এবং আল্লাহ দুইজনেরই জন্য। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামিদানি আব্দি, আল্লাহ আমার প্রশংসা করেছে। আমরা যখন সালাতে দাঁড়াই তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার উত্তরে আল্লাহ কি বলে? হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। এখন আমরা যদি এখানে যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা কি বলেন? এরকম করে তেলাওয়াত করে না? তাহলে বোঝা যাচ্ছে আপনি শুধু বলে যাচ্ছেন, আল্লাহকে বলার সুযোগ আপনি দিলেন না, এটা পড়ার আদব হলো না। আপনি যদি সালাত পড়েন যেইভাবে আল্লাহ সন্তুষ্ট হবে ঠিক সেইভাবে আপনাকে সালাত করতে হবে। সালাত কেন পড়ছেন এটা একটা কথা, সালাত কেন পড়ছেন আপনি বুঝেন, কথাগুলো বুঝেন। আমরা সালাত কেন পড়ি? আল্লাহকে খুশি করার জন্য পড়ি, যেন আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেয়, এটাই তো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য তো নাই। কিন্তু আমরা তো আসলে মামুন কামলা যাকে বলা হয়, চুক্তি যাকে বলা হয়, আমরা চুক্তি নিলে মানুষকে ফাঁকিবাজি, কাজ শুধু হইলেই হয়েছে। যারা অনেকেই কামলা পাঠ দেয়, ফাঁকিবাজি যারা করে, বেলা ডোবার আগেই যখন আজান দেয় আসর পর্যন্ত, যখন আজান কানে পড়ে তখন আর কাজ কাজ সে করবে না, কাজ হলেও একটু বাকি থাকলেও সেটা আর করবে না, কারণ তার চুক্তি এটা। আমরা সালাতে দাঁড়ায় যদি এরকম চুক্তি নিই তাহলে কি সালাত হবে? সালাত হবে না। সম্মানিত মুসলিয়ান এখানে আমাদেরকে সতর্ক হতে হবে, ইবাদত বন্দিগি কার জন্য করি? এই ইবাদতটা আমার জন্য। পৃথিবীতে আপনার যা কিছু আছে, আপনার সম্পদ আছে, 1 কোটি টাকা ব্যাংকে রয়েছে, আপনার সাততলা বাড়ি রয়েছে, ঢাকাতে বাড়ি রয়েছে, সিঙ্গাপুরে বাড়ি রয়েছে, লাভ কি ওটাকে আপনার? ওটা তো আপনার নয়, ওটা আপনার নয়, ওটা সব দুনিয়াতেই থেকে যাবে। আপনি যাবেন খালি হাত পাও নিয়ে, তিনটা হাতে যাবে, তিনটার মধ্যে দুইটা ব্যাক করে আসবে, আর একটা থাকবে, সেটা হলো আমুল। আমুলটা কি? সালাত করছেন আপনি, কিভাবে সালাত করছেন?
সালাতে সুরে ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বান্দা যখন বলে আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে আর রহমানুর রহিম, তখন বান্দা আর রহমানুর রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আব্দি, বান্দা আমার গুণ কীর্তন করছে, মালিকে উমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন, ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, বান্দা যখন এই কথা বলে আল্লাহ বলেন, এটা হলো আমার এবং বান্দার মধ্যে বিভক্ত, হাদা আব্দি বাইনাল আব্দি, বাইনাল আব্দি মা সাল, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে, সূরা ফাতিহা এত সুন্দর আদব করে আমাদের পড়তে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো এই সূরা ফাতিহা পরিবর্তে আমাদের পড়াটা সহি হয় না। পৃথিবীর অসংখ্য জিনিস আমরা শিক্ষা অর্জন করছি, ইংরেজি পড়ি, ফার্সি পড়ি, বাংলা পড়ি, সংসার জীবন করি, আমরা যে কোনো রাজনীতি করি, সবগুলো জিনিস ভালোভাবে বুঝে করি, বুঝে শুনে করি। একটা দলিল যখন করতে যাবেন, জায়গা কিনতে যাবেন, সেটা বুঝবেন, জানবেন, পরামর্শ করবেন, তারপরে সেই জায়গাটা আপনি কিনবেন। এক জায়গায় স্বাক্ষর করতে গেলে আপনি বুঝেন না, বুঝে পারিচ্ছেন না একটা শব্দ, আপনি স্বাক্ষর করতে গেলে ওটা সমস্ত কিছু তথ্য নেওয়ার পরে স্বাক্ষর করেন। কেবল আমরা একটা জিনিসই অবহেলা করি, যেটা আমাদের নিজের জন্য, যেটা আমরা ইবাদত বন্দেগি করে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব, সেই ইবাদত করতে গিয়ে আমরা সচেতন না, অচেতন, আমরা জানি না এই ইবাদতটা আল্লাহ কবুল করলো কিনা, করবে কিনা, এটা কতটুকু ভালো হলো, গ্রহণযোগ্যতা পেলো, এটা আমরা কখনো চিন্তা করি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকের পর থেকে আমাদের বুঝতে হবে ইবাদত শুধু আমার জন্য, এই ইবাদতটাই আমার আর কারোই নয়। এই মসজিদে আসে শান্তি পাওয়া যায় না, কেন? মসজিদে একটু লম্বা টাইম থাকলে, এটা তো আল্লাহর ঘর, এটা আল্লাহ তাআলার রহমতের ঘর, যত রহমত পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম রহমত হচ্ছে আল্লাহর ঘর মসজিদে, আর সে শান্তির জায়গা কোথায় থাকতে পারে? সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে, ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেইভাবে ধৈর্য সহকারে। ধৈর্য ছাড়া ইবাদত বন্দেগী হবে না, ধৈর্য ছাড়া কোনো ইবাদত হয় না। আপনি সালাতে দাঁড়াইছেন, একটু লম্বা করে সুরাত পড়েন, আস্তে আস্তে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থামেন, সাতটা আয়াত পড়বেন, সাতটা অফ করবেন, থামবেন, থামে থামে পড়বেন, আল্লাহকে বলার সুযোগ দেন। শুধু আপনিই বলেন না, কারণ আপনি তো আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, জিবরাইল বলছেন, মা মানাল ইহসান, ইহসান কি? তিনি বলছেন আনতা আব্দুল্লাহ কান্নাক তারহু ফাইল্লাম তাকুন তারহু ফাইন্ন হয়ে আর, ইহসান হচ্ছে এই জিনিস, তুমি যখন ইবাদতে যখন দাঁড়াও, তুমি যখন সলাতে যখন দাঁড়াও, তখন তুমি এটা মনে করবে যে আল্লাহকে তুমি দেখছো, কিন্তু তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না। এমনটি যদি হয় তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন। শুধু সালাতের সময় কি, রমজান মাসে সিয়ামের সময় নয়, সিয়ামের সময় কাউকে আমরা স্মরণ করবো আল্লাহকে, যে আল্লাহ আমাকে দেখছেন। তো সিয়ামটা, রমজান মাসে সিয়ামটা আমরা সবসময় মনে করি আল্লাহ আমাকে দেখেন, কিন্তু সালাতে দাঁড়াইলে আমরা মনে করি না যে আল্লাহ আমাকে দেখতেছেন বা আমি আল্লাহকে দেখতেছি, এটা কিন্তু আমাদের মনে হয় না। কথা কি বুঝে পাচ্ছেন? বোঝাতে পারছি কি? দেখেন, আমরা যখন সিয়াম রাখি, রোজা রাখি, তখন আমরা মনে করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই ভয়ে কোথাও গিয়ে পানি পান করি না, যে আল্লাহ আমাকে সর্বক্ষণই দেখতেছেন। কিন্তু সালাতে যখন দাঁড়ায়, তখন কি এই কথা মনে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন? যদি এই কথা মনে থাকতো তাহলে আপনার রুকু ঠিক হতো, আপনার সিজদা ঠিক হতো, সিজদা থেকে উঠে কিছুক্ষণ একটু দোয়া করে একটু সময় নিতেন, আপনি তো না দা বসতেই আবার সিজদায় চলে যাচ্ছেন, এটা কি সালাত হবে? এই জন্যই দেখেন আমরা সূরা ফাতিহার মর্যাদা বলতে গিয়ে কিছু কিছু জায়গাতে যাইতে হচ্ছে আমাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় হাতে অল্প, অনেক কম সময়, দেখেন এই জন্য আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুস, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কেন ক্ষতিগ্রস্ত? এই কথা কেন কি বললো? কালের কসম করলেন, সময়ের কসম করলেন, করে বলছেন প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সময় নেই কেন তিনি কসম করলেন? এর মানে এই যে আপনার বয়স এখন 60 বছর, 60 বছর কেমনে হয়ে গেছে আপনি জানেন না, আমিও জানি না কিভাবে 60 বছর পার হয়ে গেল জীবন থেকে। এই 60 বছর আপনি ব্যাক করেন পিছন দেখি, এই 60 বছরে কত ইবাদত করছেন আপনি, দিনে রাতে কত ইবাদত করছেন, আমরা কত ইবাদত করতে পেরেছি। এখন আপনি মনে করেন যে মরে গেছি, কিয়ামত হয়ে গেছে, চোখ বন্ধ করে মানে কিয়ামত হয়ে গেছে, আমার সামনে এখন আল্লাহ, আমি যে পরিমাণ আমল করছি এই পরিমাণ আমলে কি আল্লাহর কাছে কি আমরা কি জান্নাত চাইতে পারি কি? এই আবদার কি আপনি করতে পারবেন?
নিজের থেকে নিজেই বিচারক হন আপনি, মরার আগেই মরেন, হিসাব দেওয়ার আগে হিসাব দেন, নিজে হিসাব দিয়ে নিজেকে তৈরি করে নেন যে আমি মরে গেছি, মরে তো চাইতেই পারি, এখনো যেতে পারি, রাতেও যাইতে পারি। আমরা যখন ঘুমায় যাই তখন কি বলি, আল্লাহুম্মা বিইসমি কামুতু ওয়াহিয়া, এটা বলি কিন্তু অর্থ জানি না। আল্লাহুম্মা হায় আল্লাহ, আল্লাহুম্মা বিইসমি কামুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে মৃত্যুবরণ করিচ্ছি আল্লাহ, আমুতু ওয়াহিয়া, তুমি চাইলা বা জিন্দা হব। তাহলে প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় যায় তখন কি হয়, মৃত্যুবরণ করে। তো ঘুম যদি না ভাঙে তখনই মৃত্যু, ঘুম যদি না ভাঙে তখনই মৃত্যু, সকাল আর পরকাল কাছাকাছি, সকাল আর পরকাল কাছাকাছি, দুটা একদম পাশাপাশি। সুতরাং সকাল যদি না হয় কি হয়ে যাবে, পরকাল হয়ে যাবে। আমাদের সময় খুবই কম, এই জন্য আমাদেরকে পড়তে হবে। আমরা যখন পড়বো জানবো তখন আমরা মানবো, এই জন্য আমাদের পড়ার কোনো বিকল্প নেই, আমাদের বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছে সেটাই বলছেন কি, পড়ো, এ পড়ো, পড়ো তোমরা, কার নামে, বিসমি রব্বিকাল্লাযী খলক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই রবের নামে তোমরা পড়ো। আমরা যদি না পড়ি তাহলে কি জানতে পারবো? আজকে সূরা ফাতিহা সম্পর্কে যা জানলাম এটা কি আর আগে হয়তো বা জানছি, ভুলে গেছি, এই জন্য চর্চা করতে হবে, বেশি বেশি পড়তে হবে, একটা বিষয় বারবার পড়তে হবে সূরা ফাতিহা সম্পর্কে। এখন আলহামদুলিল্লাহ পড়ার জন্য অনেক সুবিধা করে দিয়েছেন আল্লাহ, আমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছেন, আপনি চাইলেই পড়তে পারবেন। বাংলা দিয়ে সব কিছু করা হয়েছে, হাদিসগুলো বাংলা করা হয়েছে, কোরআনের বাংলা করা হয়েছে, তাফসিরগুলো বাংলা করা হয়েছে, এখন পড়া খুবই সুবিধা। এখন যদি না পড়ে যদি মরে যান, কোরআন পড়া এখনো পর্যন্ত শিখেননি, যে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই কোরআনটাই আমরা এখনো পড়া শিখিনি, অথচ কত কিছু শিখলাম জীবনে, আজ পর্যন্ত কোরআনটাই শিখতে পারলাম না। যে কোরআন আপনার নামে সুপারিশ করবে সে কোরআনের সাথে সম্পর্ক নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল শুরু হবে বান্দার কোরআন তেলাওয়াত দিয়ে, সকাল শুরু হবে বান্দার কোরআন তেলাওয়াত দিয়ে, দিন শেষ হবে বান্দার কোরআন তেলাওয়াত দিয়ে, রাত শুরু হবে বান্দার কোরআন তেলাওয়াত দিয়ে। তাহলে কোরআন যদি আপনার জীবন ব্যবস্থা হয়, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যদি আল্লাহ তাআলা বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথ চাচ্ছ তোমরা, এই যে দাও কোরআন দিয়ে দিলাম, তাহলে কোরআন আমরা, আমাদেরকে কোরআন দিয়ে দিল, আমরা আল্লাহর কাছে চাইলাম সঠিক পথ দেখাও, আল্লাহ আমাদেরকে কোরআন দিল, সে কোরআনটা দেওয়ার পর আমরা কোরআনটা কি আসলে উপস্থাপন করলাম কি, আমরা কি পড়তে পারলাম কি, জানতে পারলাম কি? আমরা আজও জানলাম না যে কোনটা সঠিক পথ, কোনটা জান্নাতের পথ, এটা আজ পর্যন্তও জানতে পারলাম না। দুঃখের বিষয়, আমরা যারা কোরআন এখনো যারা সহি করে পড়তে পারি না, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, চেষ্টার বিকল্প কিচ্ছু নাই। আপনি বলেছেন যে আগে থেকে কোরআন তেলাওয়াত শিখছি, কিছু ভুল ত্রুটি রয়েছে, এখন আর সহি করে পড়তে পারবো না, বয়স শেষ, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে সহি করে পড়ার জন্য। কারণ অরত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তাসবির সহিত পড়তে হবে, ভুল ভ্রান্তি করা যাবে না। আপনার নাম যদি একটা থাকে, ওই নামের বিকল্প যদি একটা বলা হয়, আকারের জায়গা যদি একার দেই আর একারের জায়গা যদি হিসি কার দেই, আপনার নামটা যদি পরিবর্তন, যদি আপনাকে যদি ডাকি, আপনি কি করবেন? মন খারাপ অবশ্যই করবে, এই মেয়ে আমার নাম কি এরকম নাকি, আমার নাম কি ঠিক করে বলতে পারো না, আপনি রাগ করবেন। যে আল্লাহ আপনাকে, যে আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছে, সেই নাম আমরা যদি ভুল করে বলি তাহলে কি সেটা ভুল হবে না? আমরা আগে পড়ছি রে জবর রা, আগে পড়ছি না রে জবর রা, এখন পড়ি র জবর র, আগে যেটা পড়ছি রে বে জবর রাব, রাব মানে কি বুঝেন কি রাব মানে, এখন পড়ি র বা জবর রব, রব মানে কি, রব মানে আল্লাহ, এটা সহজ, রব মানে আল্লাহ, আর আগে পড়ছি রাব, রাব মানে কিন্তু আল্লাহ না, তাহলে আল্লাহর নাম রব, আমরা বলছি রাব, তাহলে ভুল হয়নি? অবশ্যই বলেছে, এই জন্যই সংস্কার, এই জন্যই সংস্কার। আর বর্তমান সংস্কার যেভাবে সংস্কার হচ্ছে পৃথিবীতে, আমরা ইসলামকে সংস্কার করেছি, শুধু ইন্টারনেটই সংস্কার নয়, মোবাইলই সংস্কার নয়, দুনিয়ার সব কিছু সংস্কার। আগে এই খাটটা কিন্তু এরকম ছিল না, আগে খাটের কাঠের ছিল, এখন কিন্তু সংস্কার করে এখন এসএস পাইপ করা হয়েছে, যা সুন্দর, যা দেখতে ভালো, যা জং ধরে না, এটা সংস্কার গ্রহণ করছি। ইসলাম যে একটা সংস্কার করে আপনাকে একটা তথ্য দিয়েছে, সেই তথ্য আপনি গ্রহণ করছেন না। কেন গ্রহণ করছেন না? আগেকার বাপদাদারা যারা করে গেছে, আপনি মনে করেছেন ওরাই ঠিক ছিল, আগে কি ওরা ভুল করে গেছে? এত বড় মাওলানারা ছিল, তারা কি ভুল করে গেছে? এখন কম বয়স ছেলে পেলে, অল্প অল্প বয়স, তারা এখন নতুন নতুন হাদিস বের করেছে, নতুন নতুন কথা বের করেছে, এগুলো অনেকেই মনে করে আমরা সেখান থেকে মুখ ফিরে নিয়ে চলে যাই যে এখনকারটা ঠিক না, আগেরটাই ঠিক। জি না, আপনাকে আমি শত কথা বলতে পারি, আগেরটা ঠিক নয়, এখনকারটাই ঠিক। আগেকার সব কিছু বাদ দিয়ে দিয়েছেন, বাবা ছিল ভাঙ্গা ঘর, খেরির ঘর, সেটা ভাঙিয়ে দিয়েছেন, আপনি এখন টাইলস করা বাড়িতে থাকেন, বাবারটা রাখেননি। কিন্তু বাবারটা কোন জায়গাতে রাখছেন? ইসলাম যেটা মানতে হবে সেখানে বাবারটা আপনি রেখেছেন, যে আগের যেটা সেটাই ভালো, কাছাকাছি আগেরটা ভালো নয়। প্রত্যেকটা জিনিসই সংস্কার করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। দোয়া সম্পর্কে, দোয়া আর মোনাজাত সম্পর্কে আমাদের সমাজের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই,
মানুষ বুঝে না দোয়া কি জিনিস, মোনাজাত কি জিনিস। মানুষ দোয়া করা বাদ দিছে, জি না দোয়া করা বাদ দেয় নাই। দোয়া এক জিনিস, মোনাজাত হচ্ছে আর এক জিনিস। আমরা বুঝাইতে পারি না, আমরা যারা ওয়াজিন, যারা ওয়াজ করি তারা বুঝাইতে পারে না, বিধাই মানুষেরা বুঝতে পারে না। জি আপনাকে বলছি, মোনাজাত এক জিনিস, দোয়া আর এক জিনিস। দোয়া করতেই হবে, মোনাজাতও করতে হবে। মোনাজাত মানে কানে কানে বলা। মোনাজাত মানে কি? কানে কানে বলা, ব্যক্তিগত কথা বলা। ব্যক্তিগত যেগুলো কথা, গোপনীয়তা যে কথাগুলো বলে সেগুলো কথা দশজনের সামনে হয় না, ব্যক্তিগত কথা। আপনি গুনাহ করছেন, অসংখ্য গুনাহ করছেন, সেই গুনাহগুলো কি দশজনের সামনে বলা যাবে? বলা যাবে না। এই মোনাজাত, সেইটা আল্লাহকে নিজে নিজেই বলতে হবে, একা একা একাগ্রতভাবে বলতে হবে, দশজনকে সাথে নিয়ে বলা যাবে না। আর দোয়াটা কি? প্রত্যেকটা ক্ষেত্রে বান্দা ঘর থেকে বের হবে, দোয়া বলে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ, এই বলে বাম পা আগে দিয়ে সে বের হবে। আবার জামা যখন গায়ে দিবেন, প্রথমে এই ডান হাতের জামা দিয়ে বিসমিল্লাহ বলতে হবে, খুলবেন বামটা খুলতে হবে। তারপরে যখন জুতা পায়ে দিবেন, তখন বলবেন বিসমিল্লাহ, ডান পায়েটা দিতে হবে, এটা দোয়া, প্রত্যেকটা দিন দোয়া। ঘুমাইতে যাবেন দোয়া, ঘুমতে করবেন দোয়া, খাইতে যাবেন দোয়া, খাবার মাঝখানে দোয়া, খাবার শেষে দোয়া, খাওয়ার দোয়া ভুলে গেলে তার একটা দোয়া আছে না নাই? আছে। তাহলে দোয়া এক জিনিস আর মোনাজাত আর এক জিনিস। আমরা চালাই দিয়েছি যে দোয়া উঠে গেছে, দোয়া নেই, কে করছে দোয়া উঠে গেছে। দোয়া ছাড়া মানুষ এক পাও চলতে পারবে না। মানুষ দোয়া মোনাজাত সম্পর্কে বোঝে না, তাই সমস্যা। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এগুলো বিষয়ে বলতে হয় অনেক লম্বা সময় নিয়ে, অল্প সময় আপনাদেরকে বোঝানো সম্ভব নয়, কাজে ওগুলো বিষয় আমি বলতে চাচ্ছি না। আমরা সুরে ফাতেহা সম্পর্কে আপনাকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে সুরে ফাতেহা আমরা আজকের পর থেকে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না বা সহি করে পড়তে পারি না, তাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের ইমাম হিসেবে বলছি, আমরা সংস্কার চাই। শুধু দুনিয়ার সংস্কার না, আখেরাতের সংস্কার চাই, ইসলামের সংস্কার চাই। কারণ এখন সবগুলো জিনিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে। এখন সরিষার তেল নিতে গেলে আপনি বলেন খাঁটি সরিষার তেল দেন, মধু নিতে গেলে বলেন খাঁটি মধু দেন, আপনি যদি কাপড় নিবে যান আসল কাপড় দেন, অরিজিনাল কাপড় দেন, এগুলো সব সংস্কার করছেন। কিন্তু হাদিস যখন মানতে যাবেন তখন কি, একটা হাদিস দেন হবে কি? হাদিস দেন হবে কি? সহি হাদিস দেন। হাদিসের ভিতরে যে ভেজাল ঢুকে গেছে তখন আপনাকে বলতে হবে সহি হাদিস দেন। আচ্ছা, জমিয়তে আহলে হাদিস, আচ্ছা আহলে হাদিস আছে আর আহলে সহি হাদিস আছে, দুইটা দুই রকম না? হাদিস কিন্তু তারাও মানে বিদাত করেছে, শিরেক করেছে, তারাও আহলে হাদিস, আপনারাও আহলে হাদিস, আপনারা শিরেক করেছেন না বিদাত করেছেন, দুটো কি এক হলো? দুটো এক হলো না, দুটো দুই রকম হলো। এই নয় আহলে সহি হাদিস ধরেন, আপনি আহাল কিসে সহি হাদিসের আহাল, আপনি আহলে সহি হাদিস, আপনি আর একজন হাদিস মানিচ্ছে, কিন্তু সবাই হাদিস মানিচ্ছে, কিন্তু সে হাদিসগুলো জাল হাদিস, জয়ীফ হাদিস, মানুষের বানানো হাদিস। একটা প্রমাণ দেই, সেটা হলো আমরা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই কথা শুধু বলে গেলাম। যারা চেষ্টা করেন, যারা তথ্য উদ্ঘাটন করেন, যারা খুঁজেন, যারা রিসার্চ করেন, তাদেরকে বলছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা জানি যে এটা তওবার দোয়া, এটা তওবা, মানুষ যখন মরে যায় তখন এই তওবাটা করে। কিন্তু এসে আসলে হাদিসে কিন্তু নাই, এটা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, হাদিসেও পাবেন না, কোথাও পাবেন না। এটা হাদিসে আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা হাদিস। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা হাদিস। তাহলে দুইটার ভিতরে আপনাকে পার্থক্য দেখে দিলাম। ওটাও কিন্তু আমরা পড়ি, সবাই জানি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা কিন্তু পড়ে আসতেছি, কিন্তু এটার অস্তিত্ব নাই, এটার অস্তিত্ব নাই। আমাদেরকে রিসার্চ করতে হবে, বেশি করে জানতে হবে, বেশি করে পড়তে হবে। আমাদের কাছে সব কিছু এখন আছে। সম্মানিত মুসলিয়ান কেরাম, কথা শেষ না হতেই সময় শেষ হয়ে যায়। আপনাদের কাছে আকুল বিনয় অনুই বিনয় করে বলছি, সুরে ফাতেহার অর্থ আমরা বুঝবো আর সলাতে আমরা কি কি বলি এই কথাগুলো আমরা নিজের থেকে জানবো। আমরা আল্লাহর কাছে কি কি বলি এটা যদি আমরা জানতাম, তাহলে কি সমাজে দ্বন্দ্ব থাকতো? আমরা আল্লাহর কাছে চাই কি চাই নিজেই জানি না, আল্লাহর কাছে আমরা চাই কি চাই নিজেই জানি না। সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে বলতে বুড়ে হয়ে গেলাম, এর অর্থ জানি না। জানি কি? অনেকেই জানি না। সামি আল্লাহ হুলিমান হামিদা, এর অর্থটা হলো কি? বান্দা যা প্রশংসা করে, বান্দা যা বলে আল্লাহ তা শুনেন। সামি আল্লাহ হুলিমান হামিদা, বান্দা যা প্রশংসা করে আল্লাহ তা শুনেন। তা আমরা কিন্তু এটা কিন্তু জানি না, আমাদের জানতে হবে। সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আজিম, আত্তাহিয়াতু, তারপর দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরাত আমরা কি বলি, দোয়ায়ে কুনুত আমরা কি বলি, প্রত্যেকটা জিনিস আমরা সলাতে রসুল পড়ুন, সলাতে রসুল পড়ুন। এই সলাতে রসুল বইয়েতে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। এবং আপনার তাফসিরুল কোরআন আম্মা পারা, অর্থাৎ তিরিশতম পারা, এই এই লেখক হচ্ছে আব্দুল্লাহ, আমাদের আমিরের জামাত প্রফেসর মোহাম্মদ আফজুল আল গালিফ, ওনার লেখা বইটা বিস্তারিতভাবে আল্লাহ তাআলা তাকে এত মেধা দিয়েছেন, বিস্তারিতভাবে লিখে দিয়েছেন তিনি। আপনারা পড়লে খালি পড়তেই মন চাবে, খুশি হয়ে যাবেন আসলে এত তথ্য কোথায় থেকে তিনি পালেন।
এই বইগুলো আপনাদের পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এই বইগুলো পড়বেন এবং জানবেন। সর্বোপরি আপনাদেরকে বলি যে এই বইগুলো পড়ে শুধু জানলেই হবেন না, জানার পর আমাদেরকে মানতে হবে। মানে আল্লাহ তালা আমাদেরকে যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে যেন নাজাতের জারিয়া হিসেবে আমাদের কবুল করে নেই বলি আল্লাহুম আমিন। সম্মানিত মুসলিম কেরাম, সময় শেষ, আপনাদেরকে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের অনেকেই অসুস্থ রয়েছে মুসল্লিদের ভিতরে, মুসল্লিদের অনেকের পিতামাতা যারা বার্ধক্যে উপনীত হয়েছেন তারা অনেকেই অসুস্থ রয়েছে। আমরা যারা সুস্থ রয়েছি আল্লাহর কাছে প্রশংসা করি এবং তাদের জন্য দোয়া করি, যারা অসুস্থ রয়েছে আল্লাহ তালা তাদেরকে সাফায় আজিলা কামেল অনুসৃত করে দেখবি আল্লাহুম আমিন। যেহেতু খুতবার সময় আল্লাহ তালা বলছেন দোয়া কবুল হয়, আয় আল্লাহ তালা আমাদেরকে যারা এখানে যারা আমরা উপস্থিত রয়েছি আল্লাহ আমাদের দিনের জন্য আমাদেরকে কবুল করে নাও বলি আল্লাহুম আমিন। আয় আল্লাহ আমাদের তুমি দিন হিসেবে আমাদেরকে ইসলাম দিয়েছো, ইসলামের প্রতি সঠিকভাবে চলার জন্য তৌফিক দান করে দাও বলি আল্লাহুম আমিন। আয় আল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা যারা কোরআন সহিভাবে পড়তে পারি না, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কোরআনকে সহজ করে দেওয়া দাও, আমরা যেন পড়তে পারি সে সুবিধা করে দেবো বলি আল্লাহুম আমিন। আমাদেরকে তুমি পাঁচত সালাদ জামাতের সাথে আদায় করতো শিক্ষা দান করে দাও বলি আল্লাহুম আমিন। আয় আল্লাহ আমাদের সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে তুমি সাহাবাদের মতো ইমানদার বানিয়ে দাও বলি আল্লাহুম আমিন। আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে থাকা তৌফিক দান করে দাও বলি আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি পাঁচত নামাজিওয়ালা আল্লাহ স্বামীর খেদমত করা তৌফিক দান করে দাও বলি আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের অসুস্থ পিতামাতা যারা জীবিত রয়েছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি নেক হায়াত দান করে দাও, তাদেরকে তুমি সুস্থ করে দাও। হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ তাআলা কালমা পড়তে পড়তে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নাও তৌফিক দান করে দাও বলি আল্লাহুম আমিন। আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দাও বলি আল্লাহুম আমিন। সম্মানিত মুসলিমানে কিরাম, এই বলে আমার প্রথম খুতবা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।